সাম্যের কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তারই জীবনের জানা অজানা নানান তথ্য নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ, 24শে মে 1899 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বাবা ফকির আহমেদ, মা ছিলেন জাহেদা খাতুন। তিনি ছিলেন তার বাবা মায়ের ষষ্ঠ সন্তান। তার ডাকনাম ছিল দুখুমিয়া। 1909 সালে 10 বছর বয়সে গ্রামের মকতব থেকে নিম্ন প্রাইমারি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন। বাবা মারা যাওয়ার পর শৈশবে শিক্ষার স্বপ্ন তার চুরমার হয়ে যায়। 12 বছর বয়সে তিনি লেটোর দলে যোগ দেন এবং পালাগান রচনা শুরু করেন। এরপর 18 বছর বয়সে 1917 সালে 10ম শ্রেণীর বিটেস্ট পরীক্ষা অসমাপ্ত রেখে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় তিনি 49 বেঙ্গল রেজিমেন্টের সৈনিক থেকে কোয়ার্টার মাস্টার হাবিলদার পর্যন্ত হয়েছিলেন। এরপর তিনি পাকিস্তানের করাচি সেনানিবাসে সৈনিক জীবন কাটান। এই সময় তিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেন। 1920 সালে সৈনিক জীবন ত্যাগ করে তিনি আবার কলকাতায় ফিরে আসেন। এরপর কাজী নজরুল ইসলাম এবং কমরেড মুজাফফর আহমেদের যুগ্ম সম্পাদনায় 1920 সালের 12ই জুলাই সান্ধ্য পত্রিকা হিসাবে নবযুগ প্রকাশিত হয়। এর 2 বছর পর তিনি ধূমকেতু নামে একটি পত্রিকা প্রকাশ করেন। আনন্দময়ীর আগমনে এবং বিদ্রোহীর কৈফিয়ত 1922 সালের 26শে সেপ্টেম্বর ধূমকেতু শারদীয়া পত্রিকায় প্রকাশিত হয়। এগুলি ছিল রাজনৈতিক রচনা, তাই এর জন্য নজরুলকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয় এবং এই সংখ্যাটি নিষিদ্ধ করা হয়। 7ই জানুয়ারি 1923 সালে জেলে বসে তিনি লেখেন রাজবন্দির জবানবন্দি। 1923 সালের 16ই জানুয়ারি বিচারের পর নজরুলকে 1 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জেলে বসেই তিনি রচনা করেন সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি। 1925 সালে নজরুলের সম্পাদনায় লাঙ্গল পত্রিকা প্রকাশিত হয়। 1939 সালে তাঁর স্ত্রী প্রমীলা দেবী প্যারালাইসিস রোগে আক্রান্ত হন। সেই কারণে তার সমস্ত কর্ম মাত্র 400 টাকায় বন্ধ রাখতে বাধ্য হন। 1941 সালে কাজী নজরুল ইসলাম প্রধান সম্পাদক হিসাবে দৈনিক নবযুগ পত্রিকা প্রকাশ করেন। তিনি 2600টিরও বেশি গান রচনা করেছিলেন, যার অনেকগুলি হারিয়ে গেছে। তিনি 3টি উপন্যাস রচনা করেন, সেগুলি হল যথাক্রমে 1927 সালে প্রকাশিত বাঁধনহারা, 1930 সালে প্রকাশিত মৃত্যু ক্ষুধা, 1931 সালে প্রকাশিত কুহেলিকা। কাজী নজরুল ইসলামের প্রকাশিত গ্রন্থের সংখ্যা 51টি। নজরুলের প্রথম বাজেয়াপ্ত গ্রন্থের নাম বিষের বাঁশি। মোট 5টি গ্রন্থ বাজেয়াপ্ত হয় তার, যেগুলি হল বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিক্ষা, চন্দ্রবিন্দু এবং যুগবাণী। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের রণসঙ্গীতের রচনা করেন। এটি 1928 সালে ঢাকার শিখা পত্রিকায় প্রকাশিত হয় নতুনের গান শিরোনামে। নজরুলের সন্ধ্যা কাব্যে এই সঙ্গীতটি রয়েছে। নজরুল ছিলেন প্রথম বাঙালি মুসলমান চলচ্চিত্রকার। 1931 সালের মুক্তি পাওয়া নজরুল পরিচালিত চলচ্চিত্র ধূপছায়া, ধ্রুব নামক চলচ্চিত্রে তিনি নিজে অভিনয় করেছিলেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল অগ্নিবীণা, সঞ্চিতা, মরুভাস্কর, চিত্তনামা, জিঞ্জির, ছায়ানট, বিষের বাঁশি, সন্ধ্যা, দোলনচাঁপা, চক্রবাক, প্রলয় শিখা, ফণীমনসা, সর্বহার, ভাঙার গান, ঝিঙে ফুল, নতুন চাঁদ, সাম্যবাদী ইত্যাদি। তার বিখ্যাত বিদ্রোহী কবিতাটি সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে তার সঞ্চিতা গ্রন্থটি উৎসর্গ করেন। তার কবিতা সর্বপ্রথম বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়। 1945 খ্রিস্টাব্দে তার মৌলিক সাহিত্য সৃষ্টির জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক পান। স্বাধীনোত্তরকালে 1960 সালে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। 1969 সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় নজরুলকে ডিলিট পদক দেয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় 1974 সালে তাকে ডিলিট উপাধি দেয়। বাংলাদেশ সরকার 1976 সালে তাকে 21শে পদকে ভূষিত করেন। এখন তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু জানব। কুমিল্লায় থাকাকালীন 1921 সালে আশালতা সেনগুপ্তা নামে এক হিন্দু মহিলার সাথে তার সাক্ষাৎ হয়। 1924 সালের 25শে এপ্রিল তারা বিবাহ করেন। বিয়ের পর তার স্ত্রীর নাম পাল্টে তিনি রাখেন প্রমীলা দেবী। 4 সন্তানের জনক ছিলেন তিনি।
1942 সালে নজরুল ইসলাম পিক্স ডিজিজ নামক এক দুরারোগ্য মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত হন এবং কথা বলার শক্তিসহ স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। 1952 সালের আগে পর্যন্ত নজরুল এবং তার স্ত্রী একাকী নির্জন। 1952 সালে তার জীবনকায় প্রতিষ্ঠা প্রথমে লন্ডন এবং পরে জানান এই রোগ অনিরাময়। 2 ডিসেম্বর তিনি কলকাতায় ফিরে আসেন। 1952 সালে স্ত্রী প্রমীলা দেবী মারা যান। নজরুল একজন একাকী অসুস্থ হয়ে দিন কাটাতে থাকেন। 1972 সালে ভারত সরকারের অনুমতি নিয়ে বাংলাদেশে আনা হয় এবং বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় কাজী নজরুল ইসলামকে। 1976 সালে 29 আগস্ট বাংলাদেশের ঢাকা শহরে রোগচর্চার কবি চিরবিদায় গ্রহণ করেন। বাংলা সাহিত্যে নজরুলের আবির্ভাব বিশেষত ঔপনিবেশিক শোষণ, অন্যায়, অত্যাচার ও দারিদ্র্যের বিরুদ্ধে প্রবল ঝড়ের মতো। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। নজরুলের সমগ্র সাহিত্যে বাংলাদেশের লোকজীবন তার যথার্থ স্বরূপ নিয়ে উপস্থিত হয়েছে। তিনি চিরবিদ্রোহী তরুণ প্রাণের বার্তাবাহক। ভুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কো নজরুল। বড় আক্ষেপ করে কবি অন্নদাশঙ্কর রায় পঙ্ক্তি কয়েকটি লিখেছেন, দেশভাগের বেদনা আর পাঁচজন বাঙালির মতো কবিকেও বিচলিত করেছিল। কিন্তু সব ভাগাভাগির ঊর্ধ্বে নজরুলকে স্থাপন করে তিনি প্রমাণ করতে চেয়েছেন নজরুল বাঙালি কবি, সকল সাম্প্রদায়িক গণ্ডির বাইরে তার স্থান। সত্যি নজরুল আমাদের জাতিসত্তার প্রতীক। তার কবিতা আর গান আজও কোটি কোটি বাঙালির জীবনের মহামন্ত্র ধ্বনি রূপে অনুরণিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।